আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। নিজ নির্বাচনী এলাকায় প্রচারের অংশ হিসেবে কিছুক্ষণের মধ্যে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে তিনি কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন। তার সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকে স্থানীয় নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ইতিহাসের বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতারা। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একথা বলেন। তিনি বলেন, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে ভারত। অরিন্দম বাগচি বলেন, নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই ভোটের মাধ্যমে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে ভারত সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে। বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভারত সফর সম্পর্কে জানতে চাইলে বাগচি বলেন, এ বিষয়ে মিডিয়ার রিপোর্ট দেখেছেন তিনি। এবার খেলার খবর। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কাল বে ওভালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের সামনে মিশন সিরিজ নিশ্চিত করা, অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য সিরিজের সমতা ফেরানো। নেপিয়ারে প্রথম টি টোয়েন্টি জয়ের পর মাউন্ট মঙ্গানুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ শিবির কিছুটা স্বস্তিতে। হ্যামস্ট্রিং ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে খেলবেন লিটন দাস। বে ওভালে সকাল ছয়টায় শুরু হবে খেলাটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের চারে উঠেছে বাংলাদেশ। মূলত ভারত ও পাকিস্তানের অবনমনের কারণে এই উন্নতি হয় টাইগারদের। মেলবর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান আর সেঞ্চুরিয়ন দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারায় টেবিলে অবনমন হয় তাদের। পাকিস্তানের পাঁচ আর ভারত দুই থেকে চলে যায় ছয়। যদিও দুই দলেই পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি, তবে সব দলের টেস্ট সংখ্যা সমান না হয় এসব পয়েন্ট বিবেচনা করা হয় না, আমলে নেওয়া হয় পয়েন্ট শতাংশকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।